বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি বিশ্বের বড় সাইবার হামলা জড়িত অপরাধের উদাহরণ। আর এই হামলার ফলে ব্যক্তিগত তথ্য চুরি, প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি, তথ্য বিকৃতি কিংবা স্পর্শকাতর তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে। তবে এবার 19 সেপ্টেম্বর বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছে ভারতীয় একটি হ্যাকার গ্রুপ। এই গোষ্ঠী এর আগে গত 31 জুলাই হুমকি দিয়েছিল 15 অগস্ট সাইবার হামলার ঝড় বয়ে দেওয়ার। সেই হুমকির পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রতিরোধের নানা উদ্যোগের কথা জানিয়েছিল। তবে গ্রুপটি 15 অগস্টের আগে ও পরে সরকারি বেসরকারি অনেক ওয়েবসাইট ও নেটওয়ার্কে হামলা চালিয়ে তথ্য চুরি করে। বুধবার টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়ে বলে 19 সেপ্টেম্বর বাংলাদেশে সাইবার হামলা চালানো হবে। তারা অভিযোগ করেছে বাংলাদেশের পক্ষ থেকে তাদের হামলা চালাতে উদ্বুদ্ধ করা হয়েছে। এসব বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা বেড়েই চলছে। 15 অগস্ট থেকে 20 অগস্ট পর্যন্ত প্রায় 36টি ওয়েবসাইট ও নেটওয়ার্কে হামলা চালিয়েছে ভারতীয় হ্যাকার গ্রুপ। এদিকে সাইবার হামলা এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু পরামর্শ দিয়েছে শার্ট। সেখানে বলা হয়েছে হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে BGDE.gov শার্টকে জানানো। ইকলাসুর রহমান, সমকাল।